সৌদি আরবে জেদ্দা ও কাতার প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে প্রবাসের সংবাদ জানাচ্ছেন মাহাদি হাসান। বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের জাতীয় পাঠ্যক্রমের উদ্যোগে শিক্ষা সফরের আয়োজন করা হয়েছে। দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে বিভিন্ন খেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ ছিল রাফেল ড্র। প্রতিষ্ঠানের গভর্নিং বডির চেয়ারম্যান মোহাম্মদ আতাউল রহমান মুকুলের সভাপতিত্বে শিক্ষিকা ফুজিয়া আক্তারের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেদ্দায় বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক। বিশেষ অতিথি ছিলেন কনসুলেটের লেবার মিনিস্টার কাজী এমদাদুল ইসলাম, কনসুলার কাউন্সিলর মোহাম্মদ জাহিদুল ইসলাম সহ অন্যান্যরা। এ সময় সামাজিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় আরটিভির জেদ্দা প্রতিনিধি হানিশ সরকার উজ্জ্বলকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। সুলভ মূল্যে প্রবাসী বাংলাদেশিদের মাঝে দেশি খাবারের স্বাদ দিতে কাতারের দোহার জাদিদায় চালু হয়েছে বাংলাদেশি মালিকানাধীন ধানসিঁড়ি রেস্টুরেন্ট। কাতারি স্পন্সর এস এ আল আকিদিকে সাথে নিয়ে রেস্টুরেন্ট উদ্বোধন করেন বাংলাদেশি তিন উদ্যোক্তা মোহাম্মদ সেলিম ব্যাপারী, মাহমুদুল হাসান ও কায়েম সর্দার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের পাসপোর্ট ও ভিসা কাউন্সিলর মাহাদি হাসান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রবাস থেকে রেমিটেন্সের পরিমাণ বাড়াতে ব্যবসা সহ নতুন নতুন কর্মক্ষেত্র সৃষ্টি করতে হবে। মাহাদি হাসান, আরটিভি।